সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খোজা বাড়িহাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে খোজা বাড়িহাট থেকে আমরা দেখছি, ঢাকা দোহার থেকে এসেছেন এক খামারি, আজকে কিন্তু অনেকগুলি গরু সংগ্রহ করলেন আমাদের ছোট ভাই রফিকুলের মাধ্যমে। গতকালকে কিন্তু আমবাড়িহাট থেকে সংগ্রহ করেছেন কিছু, আজকে খোজা বাড়িহাট থেকে সর্বমোট 20টি সব ক্রস জাতের ষাঁড় গরু সংগ্রহ করলেন। এগুলা বয়স এবং দাম কেমন সব কিছু বিস্তারিত আমরা জানাবো। যিনি ভদ্রলোক খামারের জন্য এই গরুগুলা সংগ্রহ করছেন, উনি কিন্তু একজন হাজি মানুষ, উনি ক্যামেরার সামনে আমাদের আসবেন না। এবং গতকালকে আমরা যেটা জানতে পেরেছি, এই সমস্ত গরু ঠিক কুরবানির আগে কিছু গরু চলে যাবে কিন্তু এতিমখানায়, এতিমদের উদ্দেশ্যেই উনি সংগ্রহ করতেছেন এবং কিছু ওনার নিজস্ব খামারের জন্য ব্যবসার জন্য সংগ্রহ করতেছেন আমরা জানতে পেরেছি। রফিকুল, যে আমরা যেটা কথা বললাম এই জিনিসটা তো আমাকে বলেছে, আপনার তোমার সঙ্গে কি কথা হয়েছে? আমার সঙ্গে আলাপ হচ্ছে। এগুলো কি করবে? এগুলো নিয়ে খামারে রাখবে, রাখার পরে কিছু কিছু এতিমকে দিবে, মাদ্রাসায় দিবে, কিছু মাল ফার্মে রাখবে, কিছু বিক্রি করবে। কিছু বিক্রি করবে এই আর কি। উনি বেশিরভাগ ইয়া করে দান করে দেয়, বেশিরভাগটাকে তার দান করে দেন, দান করে। একজন দানবীর মানুষ হিসাবে উনি পরিচিত, কিন্তু উনি ওনার কথা যেটা বলছেন বারবার আমাদেরকে, আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি ক্যামেরায় নিয়ে, কিন্তু উনি অনেক অত্যন্ত রিকোয়েস্ট করে আমাদেরকে বললো যে ভাই আমি দান করব গোপনে, যার জন্য আমি ক্যামেরার সামনে আসবো না, এই কথাটা বলছেন আমাদেরকে। তাই রফিকুল, আজকে কয়টা হইল টোটাল? আজকে এখানে 20টা হয়েছে ভাইয়া। 20টা? 20টা। আচ্ছা, বাজার তো দেখলাম যে খুবই কম। হ্যাঁ, বাজার কম। বর্তমানে কালকে যে আমবাড়ি মাল কিনছে তার থেকে 2-3 হাজার পিস প্রতি এখানে কম কিনছে। আমবাড়ি থেকে 2-3 হাজার কম? 3 হাজার এমনিতে কম পাইছি। 3 হাজার? 3 হাজার। আজকে বাজার খারাপ, বাজার খারাপ। পাটি তো একদম ছিল না, কিন্তু আমদানি ছিল প্রচুর। আমদানি প্রচুর ছিল, কিন্তু আমদানি ছিল কারণে 20টা ধারাম ধারাম কিনছি। আচ্ছা আচ্ছা। গতকালকে আমরা দেখছি আমবাড়িহাটে কিন্তু আমদানি খুব কম ছিল, কম ছিল আর কাস্টমার কম ছিল, কিন্তু আমরা কিনিনি, কম কিনছি, যে কটা পছন্দ লাগছে সে কটা কিনছি। ক্রস মাল এখানে কালকে কম উঠছে। ক্রস মাল তো আমবাড়িতে থাকে না, আমবাড়িতে তো সাইওয়ালের জন্য বিখ্যাত, আর ক্রসের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের খোজা বাড়িঘাট। তো এই যে দোহার থেকে আসলো, এর আগে তো আমরা দেখছি, হ্যাঁ এর আগে আসলো, ভাই নিয়ে গেছে 35টা নিয়ে গেছে। এর আগে কয়টা নিয়েছে তোমার? 35টা নিয়ে গেছে। তোমার কাছ থেকে? জি জি, 2 গাড়ি নিয়ে গেছিল। হ্যাঁ, আজকে 2 গাড়ি কেনার কথা ছিল, কিন্তু 2 গাড়ি আমরা কিনলাম না, 1 গাড়ি কিনলাম, আবার সামনের সপ্তাহে আবার কিনবো। সামনের সপ্তাহে আবার 1 গাড়ি? জি জি। তো ওই উনি ওনার সঙ্গে তোমার যোগাযোগটা কিভাবে করলো? যোগাযোগ ওনার সঙ্গে আমার ইউটিউবের মাধ্যমে যোগাযোগ। ইউটিউবের মাধ্যমে? জি জি। ওনার লোক, খামারের লোক চলে এসছেন, আমরা একটু ওনার সঙ্গে কথা বলি। ভাইয়া ভালো আছো? তো কালকে তো দেখলাম আমবাড়িতে, আজকের বাজার আমবাড়ি বাজারের মধ্যে পার্থক্যটা কেমন দেখলাম? ইনশাল্লাহ ওখান থেকে একটু হলো ভালো, মানে কম দাম। এখানে তো রফিকুল আমাদেরকে বললো যে 3,000 টাকা করে পার পিস, যে কম 2-3 হাজার, 4,000ও কম পাইছে। দর্শক শুনলেন যে আমবাড়ির থেকে কিন্তু 4,000 টাকা প্রতি পিস কম গরু পাইছে। তো আজকে তো 20টা নিলা, ঠিক আছে, আর কি নেওয়ার ইচ্ছা ছিল? আরো আরো নেওয়ার ইচ্ছা ছিল, সময় পাইলাম না। সময় পাইলাম না, তাহলে নেক্সট আগামী সপ্তাহে নাকি? তা আগামী সপ্তাহে আমরা চোখ রাখবো, দর্শক আমার চ্যানেলে চোখ রাখবেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ওনাকে আগামী সপ্তাহে। আর কতগুলো নিবা দেখি, যে বাজার যাচ্ছে জুড়ে মনে যায়, আরো 1 গাড়ি। এই বাজার তো থাকবে, আমরা বলতেছি কিন্তু বারবার, এই বাজার কিন্তু 15 যাপন তো থাকবে। আগামী হাটে আপনার যে স্যার আছে, উনি তো গাড়িতে বসে আছে, উনি তো কথা বলতে চায় না যদিও ক্যামেরার সামনে, তো উনি ওনার মূলত ব্যবসাটা কী ব্যবসা করেন? উনি খামার করছে। আর পাশাপাশি কী ব্যবসা কী আছে সেটা সঠিক বলতে পারবো না, আমার যে নিয়োগ রাখছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি ওইটাই আর কি, আরও অন্যান্য ব্যবসা, বড় ব্যবসা আছে আর কি। তো কতগুলো এই পর্যন্ত খামারে কতগুলো ঢুকলো? এই পর্যন্ত প্রায় 200 ঢুকছে। আর কতগুলা ঢুকবে? আরো 450 সেট, মানে 450 পিস সেট করছে, মানে 200 ঢুকছে, আরো 450 পিস, মোট 450 পিস ঢুকবে, আরো ঢুকবে, আরো 450 ঢুকবে। দর্শক শুনলেন যে আরো 450 পিস মাল ক্রয় করবেন ওনারা দিনাজপুর কিংবা ঠাকুরগাঁও পঞ্চগড় এই জেলার হাটগুলিতে। রফিকুলের সঙ্গে ওনার তো পরিচয় হয়েছে, রফিকুল আমাদেরকে জানালো ইউটিউবে। কেমন রফিকুল ছেলে হিসাবে কেমন? ইনশাল্লাহ উনি অনেকটাই ভালো, ক্রয় বিক্রয় করার জন্য উনি আর কি, মানে অনেক শাস্ত্রের মধ্যে এবার কিনে দেয় আর কি, মানে অনেক অনেক কম দামে কিনে দেওয়ার চেষ্টা করে অনেক। আচ্ছা আচ্ছা,
তো আমরা শুনলাম অনেক কম দামে ক্রয় করে দেওয়ার চেষ্টা করেন রফিকুল। আমরা বারবার বলে থাকি রফিকুল কিন্তু আসলেই কিন্তু আমরা এর আগেও দেখেছি আজকেও দেখলাম অনেক কিন্তু গরদাম দরদাম করে তারপরে কিন্তু এই সমস্ত গরু সংগ্রহ করছেন। আচ্ছা এগুলার দাম কেমন হয়েছে? ভালো হয়েছে, কম দামে খুব চিপ রেটে পাইছি। চিপ রেটে না, ওখান কাছে আর চিপ রেটে পাইছি। আচ্ছা আচ্ছা, তো তাহলে গতকালকে আমবাড়িতে নেওয়া হয়েছিল বিশ কয়টা, ছয়টা? কালকে ছয়টা নিয়েছে, আজকে নিলা বিশটা, তো মোট ছাব্বিশটা হইলো। তাহলে আজকে চলে যাবেন? আজকে এই গাড়িটা নিয়ে মানে আজকে আমরা যাবো না, আজকে গাড়ির সাথে লোক পাঠাই দিব। আচ্ছা, অভিজ্ঞতা হবে এমনই বাজার থেকে তাহলে আর গাড়ি নিব। আচ্ছা আচ্ছা, মানে থাকার ইচ্ছা আছে? জি থাকার ইচ্ছা আছে। দিনাজপুরে থাকার ইচ্ছা আছে? জি দিনাজপুরে থাকবো। তো দর্শক শুনলেন যে শুক্রবারে হয়তো আরও আমবাড়ি হাট করবেন, কিংবা আগামীকালকে বুধবার হাসিলাডাঙ্গা হাট করবেন, বৃহস্পতিবারে আরও হাট আছে, এই হাটগুলি দেখবেন মনে হয় অনেকটা। তো দর্শক আমরা কথা বলবো এখন রফিকুলের সঙ্গে একটু, এই সমস্ত গরু সারা গরু কী দামে ক্রয় করেছেন তার আগে আমরা একটু গরুগুলো দেখে নিই। দর্শক দেখুন সব কিন্তু ভালো পার্সেন্টেজের ক্রস জাতের সার গরু, দেখুন খামারে রাখার একেবারে উপযুক্ত, কিছু দাঁতের আছে আবার কিছু অদাঁতেরও আছে। দেখুন দর্শক গরুগুলি বেশ সুন্দর আকৃতির গরু, এই যে দেখুন সর্বমোট ২০টি গরু আছে। আমরা এগুলোর দাম জানাবো দর্শক আপনাদেরকে, দেখুন ৪টি সব কিন্তু ক্রস জাতের সার। জলবেড়া খাইছি তুই ২০টি ষাঁড় গরু। আমরা কথা বলি রফিকুলের সঙ্গে এখন, দর্শক চলুন। রফিকুল আমরা তো ভাইয়ের সঙ্গে কথা বললাম, সব কিছু জানতে পারলাম, আমরা একটু দামগুলার ব্যাপারে আলাপ করব। হ্যাঁ, দামগুলা কেমন হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু জানতে যাব। আজকের বাজার হিসাবে দামটা কেমন, গরু কেমন দাম, গরু কেমন দামের গরু আছে? সব গরুর তো দাম দেখানো সম্ভব না, আমরা দুই একটা দেখি, আমরা দুই চারটা দেখি। সর্বনিম্ন আছে ৫২, সর্বনিম্ন ৫২। হ্যাঁ ৫২ থেকে ৫২ কি কোনটা? এটা ৫২ ফিরে যাও। দর্শক শুনলেন যে আজকে কিন্তু ৫২,০০০ টাকায় সংগ্রহ করেছেন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড় গরুটি। ফ্রিজিয়ান আর ক্রসে বেশি? আচ্ছা, তারপরে আর কোনটা আছে এই যে এটা লেখা আছে সব? সর্বোচ্চ কত আছে এখানে? সাড়ে ৮২, আমরা একটু দেখি সাড়ে ৮২, ৮২,০০০ টাকা দামের গরুটি দেখি আমরা। দর্শক দর্শক দেখাও, সম্ভবত এটি এটা না, এটা ৮২,০০০। দর্শক দেখুন এটা ৮২,০০০ টাকা সংগ্রহ করেছেন, এটা সর্বোচ্চ দাম না? সর্বোচ্চ দাম ৮২,০০০, আর সর্বনিম্ন দাম হলো ৫২, জি ভাই। সর্বোচ্চ ৮২ এবং সর্বনিম্ন ৫২,০০০ টাকা। আচ্ছা আচ্ছা, মানে ৫২ থেকে ৮২, এর মধ্যেই কিন্তু এই সমস্ত সারগুলো সংগ্রহ করেছেন আজকে। রবিকুল তোমার নাম্বারটা একটু বলবে ভাই। তারপরে আমরা যেহেতু দেই আমরা নাম্বারটা একটু দিয়ে দিই, ০১৭১৭ ১১৭১৭ ১৫২৮২৮৪৪। দর্শকদেরকে তোমার কিছু বলার থাকলে একটু বলে দাও। দর্শক ভাইদেরকে বলতেছি গরু কিনলে হবে, গরু কিনলে হবে না, গরু কিনে আমাদের কিনতে হবে, দেখে শুনে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, আর গরু কোয়ালিটি চিনতে হবে, না চিনলে গরু গরু কিনে লাভ হবে না, না চিনলে গরু কিনে লাভ হবে না। এই গরু ২০০০, এই গরু কিন্তু খুব মারফেস। আচ্ছা, এই গরুর মধ্যে কিন্তু চোখ কানা থাকে, করা থাকে, এক বিচ্ছি থাকে, এলে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আবার অনেক গরু আছে টাইল। আচ্ছা, সোজা না যায় বাঁকা যাবে, একটু বাঁকা হাঁটবে, হ্যাঁ ওইটাও দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এই কারণে বলে বুঝে শুনে কিনতে হবে আর কি। মানে গরু কেনার আগে সব কিছু জানতে হবে, জানার পরে তারপরে কিনতে হবে, এবং বিশ্বস্ত যে যারা বিশ্বস্ত লোকের কাছ থেকে কিনতে হবে, কিনতে পারবে তাদের কাছে আসতে হবে, মানে মানে যারা যাচ্ছি না কিনতে পারবে, হ্যাঁ হ্যাঁ তাদের কাছে আসেন। আচ্ছা ধন্যবাদ রফিকুল তোমাকে, জি ভাই, সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে। তো দর্শক আমরা বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।